চীনকে চ্যালেঞ্জ দিয়ে দুই হাজার আঠারো সালে ভারতীয় সেনারা পাবে যে অত্যাধুনিক মিসাইল রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে ভারতের থার্ড জেনারেশন অ্যান্টি নাগ মিসাইলের আপগ্রেডেড ভাষণের বুধবার সফল পরীক্ষা করে ডিআরডিও সেনা সূত্রে খবর এই অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলটি দুটি ভিন্ন রেঞ্জের টার্গেটকে সফলভাবে হিট করে বুধবারের পরীক্ষা নাগের শক্তিকেই যেন সর্বসম্মুখে প্রমাণ করে দিল ডিআরডিও সেক্রেটারি চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আর অ্যান্ড ক্রিস্টোফার এই সফল পরীক্ষার জন্য নাগ টিমকে অভিনন্দন জানান মিসাইল অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেমের ডিরেক্টর জেনারেল ডক্টর সতীশ রেড্ডি ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে বলেন এই মিসাইল যে কোনো পরিস্থিতিতে শত্রুর প্রতিটি টার্গেটকে ধ্বংস করতে পারে দুই হাজার সামরিক ক্ষেত্রে যোগ দেবে বলে জানা গিয়েছে ডিআরডিও সূত্রের খবর এমিসাইল মিসাইল ছবির মাধ্যমে সংকেত পেয়ে টার্গেট স্থির করে নিতে পারে এমনকি শত্রু ট্যাঙ্কের পিছু নিয়ে তাকে ধ্বংস করতে পারে এমিসাইল মিসাইল এতটাই হালকা যে একে পাহাড়ি এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না মাত্র বিয়াল্লিশ কিলোয়ের ওজন বলে জানা গিয়েছে এখন পর্যন্ত এর জন্য তিনশো পঞ্চাশ কোটির বেশি টাকা ব্যয় হয়েছে প্রায় দশ বছর পর্যন্ত এটি টানা ব্যবহার করা যেতে পারে এর আট কিলোগ্রাম বিস্ফোরক বহন করার ক্ষমতা রয়েছে